أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه মোহাম্মদ আমিন ভাই প্রশ্ন করেছেন কুয়েত থেকে যে নবী সর সালামের শারীরিক গঠন নিয়ে বর্তমানে একটি বক্তৃতা ইউটিউবে বা ফেসবুকে ব্যাপকভাবে প্রচার বা প্রসারণ হয়েছে যে বিশেষ করে যেমন সিক্স পেক সম্পর্কে আলোচনাটা করেছেন শেখ মিজানুর রহমান মিজানুর রহমান সাহেব আসলে এটা বোধানের চেষ্টা করছেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি পেটুক ছিলেন না তার পেট মোটা ছিল না আসলে কারোর সঙ্গে তুলনা করে এমন শব্দ রসদুলসাল সাল্লামের সানে ব্যবহার না করাটাই উচিত আসলে রাসুল সাল্লামের শিপত সংক্রান্ত বিষয়ে যে সমস্ত দলিল বা যেভাবে বিবরণ রয়েছে সেগুলি বরাবর রাসুল সাল্লাহ সাল্লাম মধ্যম মানের একজন ব্যক্তি ছিলেন বেশি লম্বাও ছিলেন না বেশি খাটো ছিলেন না তার কাঁধ দু কাদ লম্বা ছিল বুক বা সিনা প্রশস্ত ছিল তার হাত নরম নরম ছিল তার শরীরের ঘাম মতির মতো টক বক করে ফুটতো শোগ্রাণ বের হতো এই সমস্ত শিপদগুলি যেগুলি বর্ণিত হয়েছে এগুলি এইভাবে আমরা ব্যবহার করব কিন্তু অতিরিক্ত বর্তমান সমাজে বর্তমান বিশ্বে মানুষের বিভিন্ন লোকদের সঙ্গে তুলনা করে যদি কেউ বলেন তাহলে এটা মোটেও কাম্য নয় বা উচিত নয় কারণ সাল্লাহ সাল্লামের সঙ্গে তুলনা করে অন্য কোনো ব্যক্তিকে মিলিয়ে বলা এটা আসলে ঠিক নয় তবে উনি যেটা বলেছেন আমার মনে হয় যে উনি রসুন সাল্লামের পেট বা ভরি মোটা ছিল না এটা বোঝানোর জন্য এই শব্দটি তিনি ব্যবহার করেছেন এর জন্য যে তাকে কাফের বলা এটা মোটেও উচিত নয় এই কাফের বলাটা অত্যন্ত একটি নিকৃষ্ট মানের শব্দ ব্যবহার করা মানুষের ভুল হতে পারে কিন্তু এই ভুলের কারণে কেউ কাউকে কাফের বলে দিবে এটা মোটেও ঠিক নয় যিনি বলেছেন আল্লাহ পাক তাকে বোঝার তফিক দান করেন আশা করি উনি ওনার বক্তব্যকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তবে এই কারণে তাকে কাফের বলা মোটেও উচিত নয় তবে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে কোনো ব্যক্তির সঙ্গে বর্তমান যুগে যারা রেসলিং করে ব্যায়াম করে এদের সঙ্গে মিলিয়ে তুলনা করা বলাটা মোটেও উচিত হবে না আল্লাহ রসুলের সিফত সংক্রান্ত বিষয়ে সিফতুল খালকিয়া সৃষ্টিগত বৈশিষ্ট্য যেভাবে আল্লাহ রাসুল তুলে ধরেছেন বলেছেন সাহাবাই কেন উল্লেখ করেছেন সেইভাবে অতটুকু আমরা বললে যথেষ্ট অসলাল্লাহ বিগিনাম